তো আমরা প্রথম ভিডিওর পরে দ্বিতীয় ভিডিও শুরু করতেছি দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো যে টুলস ডিটেলসগুলো দেখাবো একটু ফাস্ট করার চেষ্টা করব কারণ আমি সবসময় ফাস্ট শেখাই যারা বুঝতে পারবেন না একটা ভিডিও দুই তিনবার করে দেখবেন কারণ আমি ফাস্ট শেখাতে অভ্যস্ত আমি ক্রিয়েটে আসবো যারা প্রথম ভিডিওটা দেখবেন তারপরে দ্বিতীয় ভিডিওটা দেখবেন প্রথম ভিডিওটা দেখার পরে দ্বিতীয় ভিডিও দেখবেন আমি ক্রিয়েট নিয়ে ক্লিক করব ক্রিয়েট নিয়ে ক্লিক করার সাথে সাথে আমার এই যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা ট্যাবলেট নিতে পারবো নতুবা আমরা কাস্টম করে নিব কাস্টম আমরা এই পাশ থেকে যদি আমাদের কাস্টম সাইজ দিয়ে থাকি বা প্রিন্টে আসলাম প্রিন্টে আসা ফোর দিলাম ফোরে আসার পরে আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করে দিতে চাই এখান থেকে ইউনিট চেঞ্জ করে দেবো ইউনিট চেঞ্জ করে পিকজেল পিকজেল দেওয়ার পরে ক্রিয়েট কালার সেটিং বা মোড় সেটিং যদি আমরা করতে চাই এখানে কালার সিএম দেওয়া আছে ক্রিয়েটে ক্লিক করবো তো যদি আপনার পিসি ফাস্ট হয়ে থাকে তাহলে খুব দ্রুত হবে তাহলে প্রথমে আমরা ইন্টারফেসটা বসলাম তো এখন আমি আরেকটু ইন্টারফেসের যে বিস্তারিতটা আরেকটু জানাবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমরা দেখে থাকি যে উইন্ডোতে যদি আমি ক্লিক করি কন্ট্রোলে যদি ক্লিক করি তাহলে আমার যে কন্ট্রোল ইউনিট অংশটা আছে সেটা চলে যাবে কন্ট্রোলে যদি ক্লিক করি তাহলে আমার এই যে কন্ট্রোলটা আছে এটা চলে যাবে আবার উইন্ডোতে যাব কন্ট্রোল তারপর উইন্ডো থেকে আমি কন্ট্রোলে আসলাম এখান থেকে যদি আমি টুলবারে ক্লিক করি টুলবার বেসিকে ক্লিক করি তাহলে আমার বেসিকটা থাকবে আর আমি যদি এখান থেকে টুলবার থেকে যদি আমি অ্যাডভান্সে ক্লিক করে দিই তাহলে আমার সবগুলোই আসবে যদি কোনো কারণে এটা চলে যায় তাহলে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন নিউ টুলবার ম্যানেজ টুলবার এখানের থেকে আছে আর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন এখানে সব অপশনগুলোই আছে স্ট্রক যদি দরকার হয় স্ট্রক এখানে আছে সব কিছুই আছে যা কিছু দরকার ইন্টারফেসে যা কিছু দেখতে পাচ্ছেন সব এখানে আছে তো আমরা সবসময় মুড এখানে একটা মুড দেওয়া আছে সেই মুডটা হচ্ছে অ্যাসেন্সিয়াল মুডে রাখবো যদি আপনি প্রিন্ট লেআউট অন্যান্য মুডে রাখতে চান ওয়েবের মুডে রাখতে পারেন তো আমি সাজেস্ট করবো যে আপনারা অ্যাসেন্সিয়াল মুডে রাখবেন আমরা দেখি যদি অন্য একটা মুড দিয়ে দেখি তাহলে আমার স্ক্রিনে যে ইয়েটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে লেআউট বা আমরা যদি ট্রেসিংয়ের জন্য রাখি তাহলে ট্রেসিং মুড চলে আসবে আর আমরা ওয়েব মুডে দিলে ওয়েব মুড আসবে তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা অ্যাসেন্সিয়াল মুডে রেখে কাজ করবেন তো আমরা আর আরেকটা বিষয় যে আমরা যখন কাজ করা শুরু করব সর্বপ্রথম আমাকে ফাইলটাকে করে কারণ যদি আমরা সেভ না করে থাকি তাহলে আমাদের যখন আমরা কাজ করতে যাব দেখবেন যে আপনারা অনেক বাধার সম্মুখীন হচ্ছে হঠাৎ করে আপনার পিসি হ্যাং করতে পারে আমি এটা দিই ক্লাস ক্লাস টু ক্লাস টু আমি ডেস্কটপে সেভ দেখিয়ে দিলাম ওকে এখান থেকে আমরা ভার্সন চেঞ্জ করতে পারবো সাপোজ আপনি যদি ভার্সন চেঞ্জ করতে চান করতে পারেন আমি সিসি রাখলাম আপনি যদি যখন আপনি প্রেসে প্রিন্ট করতে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি আপনার প্রেসে ল ভার্সনে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ল ভার্সন দিয়ে আপনাকে সেভ করতে হবে বা অন্য আমরা যদি ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করতেছি ক্রিয়েটিভ ক্লাউডে থাকবে সব কিছু ঠিক থাকবে অ্যাডজাস্ট ওকে তো এই হলো আমার আর্টবোর্ড আর্টবোর্ডের নাম আমার চেঞ্জ হয়ে গেছে এখানে ক্লাস টু আসছে এখন আমাকে প্রতিটা ফাইলে আমি সেভ করতে পারবো মোড আমার দেখাচ্ছে এখানে তো আমি আগের তো এখানে আসলো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিলেকশন টুলের কাজ এবং কি ড্রেক সিলেকশন টুলের কাজ আমি তারপর আবার একটু প্রথম থেকে শুরু করব এটা হচ্ছে আমি একটা শেপ নিয়েছি রেকটেঙ্গেল শেপ নিয়েছি এখানে আমরা চাইলে কালার দিতে পারবো উপর থেকেও কালার দিতে পারবো আবার আমি এখান থেকেও কালার দিতে পারব এটাকে নান করতে পারবো এখান থেকে নান করতে পারবো অথবা আমি এখানে ক্লিক করে এখান থেকে কালার দিয়ে আমি এখান থেকেও রান করতে পারবো তাহলে আমার উপরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার আর বাইরের যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার যদি আমি স্ট্রোকটাকে একটু বেশি করে দিই এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো বাইরের যে দাগটা আছে সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার তো স্ট্রোক কালার ফিল কালারে বসলাম এটাকে চেঞ্জ করতে চলে আর যদি আপনি ডিফল্ট কালার রাখতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে আপনি ডিফল্ট মিডোতে ক্লিক করবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এখানে বুঝতে পারতেছি না যদি আমরা আর্ট বোর্ডের বাইরে নিয়ে আসি আর্ট বোর্ডের বাইরে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন যদি গ্রাফিক্স রিলেটেড কথা ভাইবা দিতে যান তাহলে আপনার আর কখনো এই প্রবলেমগুলো হবে না তাহলে আমরা বুঝলাম যে ডিফল্ট কালার কী ফিল কালার এবং স্টক কালার বুঝলাম আমরা সিলেকশন টুলের কাজ করছিলাম সিলেকশন করা আর ড্রেক সিলেকশনের কাজ আমরা বুঝলাম যে ডিরেক ডিরেক্ট মানে তো আমরা বুঝে যাই যে ড্রেক কোনো কিছু হবে তো আমি যদি এই অবস্থায় পুরোটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ড্রেকে ক্লিক করি পুরোটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে যদি এখানে এভাবে মাউস ড্র্যাগ করে তাহলে আমি একবারে এই পাশ থেকে চতুর্পাশ থেকে আমি ইয়ে করতে পারবো কন্ট্রোল জেট দেয় আমি যদি নির্দিষ্ট একটা পয়েন্টারকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমি নির্দিষ্ট পয়েন্টারকে সাপোজ এখান থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশনের কাজ অথবা যদি আপনি এরকম একটা কাজ করে থাকেন যে একটা রিলিপস নিলেন রিলিপস নিয়েছেন রিলিপস ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্রেক সিলিন এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ডিলেট কি প্রেস করবো আপনার অর্ধেক অংশ চলে যাবে সাপোজ আপনি এ পাশ থেকে যদি ড্রেক সিলেকশন থেকে ক্লিক করেন ডিলেট করবেন অর্ধেক অংশ আবার চলে যাবে বিষয়টা সো ইন্টারেস্টিং তো আমরা এখানে দেখব যে ডেফিলেশন দিয়ে যখন আমি এটাকে সিলেক্ট করব যদি আমি অর্ধেকটা ডিলেট করতে যাই ডিলেট শুধু আমার একটা লাইন থাকলো কন্ট্রোল জেড দিব আর অথবা আপনার যদি মনে করেন এই অংশটা একটু উপরে নিচে নিতে হচ্ছে তাহলে আপনি আপনার যে কার্সর কি আছে উপরে নিচে এইভাবে নিতে পারবেন কার্সর কি আপ কার্সর কি ডাউন বা আপনার এটাকে একটু এখানে ডেফিলেশন দিয়ে ক্লিক করছেন ভিতরে নিতে হচ্ছে ভিতরে নিতে পারবেন তো এই টেকনিকগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো তো আমরা আসলাম যে সিলেকশন টুল আর ড্রেক সিলেকশনের টুলের কাজ দেখলাম তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আমরা ডুপ্লিকেট করবো তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছেন কেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড আমি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি কারণ আমার কালার হচ্ছে হোয়াইট যার কারণে আমি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি তো আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমি আর্টবোর্ডের ভিতরেও কাজ করতে পারবো কালার চেঞ্জ করে দিলাম এখানে থেকে আমি কালার মোড চেঞ্জ করে দিলাম এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করবো তো আমি চাইলে এখন এটা আর্টবোর্ডের আমি এই যে হ্যান্ড টুল আমার এখানে চলে আসে আমি কীবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করেছি কীবোর্ডের স্পেস বাটন প্রেস করেছি এবং মাউস দিয়ে মাউস দিয়ে বাম বাটন ক্লিক করেছি যার কারণে আমি এটাকে সরাতে পারতেছি আপনারা দেখতে থাকবেন এখানে হ্যান্ড টুল আছে হ্যান্ড টুলে ক্লিক করলে আপনি এটাকে সরাতে পারবেন জুম টুল আছে জুম টুল দিয়ে আপনি জুম করতে পারবেন তো আমি কীভাবে জুম করতেছি সেটা আপনাদেরকে বলি যে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি এবং মাউস মাউসের যে হুইলটা আছে সেটা আমি উপরে নিচে করি আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে হতে ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে শর্টকাটগুলো শিখতে হবে তো আমরা এতটুকু দেখলাম তারপরে আমাদের যে ম্যাজিক টুল ছিল ম্যাজিক টুলের কাজটা আমরা আগের ভিডিওতে দেখেছি তারপরে এই ভিডিওতে একটু দেখি যে একই রিলেটেড যে কালারগুলো থাকে সেই কালারগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো আমাদের ডুপ্লিকেট হতে থাকবে আবার এটাকে আমি সিলেক্ট করলাম অল্টার প্রেস করলাম কন্ট্রোল ডি দিয়ে আমার আরেকটা ডুপ্লিকেট হয়ে গেলো এখন আমি যে কাজটা দেখাতে যাচ্ছি সাপোজ আমি এই কর্নারে এপাশ থেকে এপাশ থেকে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটার কালার আমি একটা আলাদা কালার দিলাম এখান থেকে একটা রেড কালার দিলাম বা পিঙ্ক কালার দিলাম এই কালারটা দিলাম আর পাশে অন্য একটা কালার দিই সাপোজ এখানে এই দুইটাকে আমি অন্য কালার দিই আচ্ছা আমি এখান থেকে কালারগুলো দিতে পারি দিয়েছি এখানে একটা কালার আর এখানে একটা ক্লিক করেছি ক্লিক করার পরে আমি সেপ প্রেস করে এখানে একটা ক্লিক করেছি আমি এই দুইটার কালার আলাদা কালার দেবো আমি বোঝাতে চাচ্ছি যে ম্যাজিক পুলের কাজটা কি সেটা আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা হয়ে গেছে তো আমি এখান থেকে একটু ছোট করে নেই সবগুলোকে সিলেক্ট করলাম কীভাবে সবগুলো সিলেক্ট করতে হয় এখানে মাউস ড্রাক করব বা বাটন ক্লিক করে অল্টারশিপ ধরে একটু ছোটো করে নিলাম তো আমি এখন ম্যাজিক টুলে আসবো ম্যাজিক টুলে আসার পরে আমি এখান থেকে ম্যাজিকে ক্লিক করবো যে কালারের উপরে রাখবো স্যাম কালার আমার একই সাথে সিলেক্টেড হয়ে যাবে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্যাম কালার সিলেক্ট গেছে আমি এটা কালারে দিলাম এটা হচ্ছে দুইটা এটাতে দিলাম এটা দুইটা এটাতে দিলাম তিনটা তিনটা সিলেক্ট করার পরে আমি যদি কালার চেঞ্জ করি একই সাথে তিনটা কালার চেঞ্জ হয়ে যাবে সাপোজ আমি এটাতে ক্লিক করলাম ম্যাজিক টুল দিয়ে এই কালারটা আমার একসাথে চেঞ্জ হয়ে যাবে তাহলে ম্যাজিক মানে তো ম্যাজিক আমরা তো বুঝ বুঝে বুঝতেই পারলাম যে ম্যাজিক তো এই হচ্ছে ব্যাপার তো ম্যাজিক টুকুলোল আর যদি এখন যদি আমরা আসি যে পেন্ট্রুলের কাজ যদি আসি পেন্ট্রুলের কাজটা কি এটা যদি আপনারা দেখতে চান আমি এটা বাইরে রাখলাম পেন্টুলের কাজ আপনি কি করতে চাচ্ছেন সেখানে মাস্টার রাখবেন রাখার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এভাবে নেবেন তারপরে এখানে আপনি অল্টার কি প্রেস করে এখানে কাটতে পারেন কাটার পরে এখানে নিয়ে আসবেন আসার পরে আপনি এভাবে প্রেস করবেন এখন যদি আপনার এটাকে ডুপ্লিকেট করতে হয় তাহলে রাইট ক্লিক করবেন ডুপ্লিকেট কর ডুপ্লিকেট কীভাবে করতে হয় সেটা তো আমরা দেখেছি এখান থেকে অল্টার প্রেস করে এদিকে ডুপ্লিকেট করে নিয়ে আসবেন সে প্রেস করবেন সোজা হবে আর এটাকে যদি ঘোরাতে চান এভাবে ঘোরাতে পারবেন ঘোরাতে পারবেন এটা যদি আমরা আলাদা কালার দিয়ে থাকি সাপোজ এদিক থেকে আমি একটা কালার নিলাম এদিক থেকে একটা কালার দিলাম এভাবে আমরা কালার দিতে পারব আপনি যদি আবার এটাকে কপি করতে চান অল্টার প্রেস করে কপি করবেন তারপর এখান থেকে ঘোরাবেন এভাবে ঘোরাবেন ঘোরাতে চাইলে আপনি ঘোরাতে পারবেন তো আপনার যদি এটা ভালো লাগে তাহলে এইভাবে ঘোরাবেন অথবা আপনি এখান থেকে শুরু করে এভাবে ঘোরাবেন তো আমাদের ডিজাইন আমরা যেহেতু ডিজাইনার হব আমরা এইভাবে কাজ করব কেন আমরা এইভাবে কখনোই কাজ করব না আমাদের যদি ঘোরাতেই হয় তাহলে আমি এক একটাকে এখানে রাখবো সাপোজ আমি প্রথম থেকে আবার নিচ্ছি আমরা এখানে নিয়ে আসবো এখানে দেখেন পেন্টুল পেন্টুল থেকে আমি পেন্টুলে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে আসলাম এভাবে নিলাম আমি চাইলে এই পয়েন্টার থাকা অবস্থায় আমি যদি অল্টার কি প্রেস করে এখানে আনে দিই তাও হবে আর আপনি যদি পূর্বের অবস্থায় ফিরে যাই এখানে যদি অল্টার কি অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে কেটে যাবে আর এখান থেকে আমি এভাবে চেঞ্জ করতে পারবো আপনি যদি চান যে এখানে হ্যান্ডেল ধরে করতে পারবেন ঘোরাতে পারবেন তো প্যান্টুলের অনেকগুলো কাজ আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে শুধু আমি দেখাচ্ছি যে কীভাবে এটাকে এভাবে আমরা করলাম পাতা তৈরি করলাম আপনি চাইলে এটাকে আঁকা করতে পারবেন সাপোজ আপনার একটা ডিজাইনে এরকম কোনো ঢেউ দরকার সাপোজ এখানে রাখলাম এখানে রাখলাম এখান থেকে নিচ্ছি এখানে একটা বিষয় খেয়াল রাখেন যে আমার এই মুহূর্তে এখানে কিন্তু ফিল কালার আছে আমি যদি ফিল কালারটাকে নান করে দিই এখানে আসবো যখন আমরা এখানে দেখেন ইন্টারসেকশন আসতেছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে তো আমি এখান থেকে এখান থেকে আমি কালার করে আচ্ছা মোটামুটি এই পর্যন্তই তো আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারবো আমরা যদি স্ট্রোকটা শুধু দিই ফিলটাকে যদি নান করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ঢেউয়ের মতো হয়ে গেছে তো আমরা এখানে ফিল কালার দিই ফিল কালার দিলাম আপনার যদি এটাকে মনে হয় যে একটা কপি করবেন তাহলে এইভাবে কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসে এটার কালার চেঞ্জ করে দেন সাপোজ আমি এটার কালার দিতে যাচ্ছি যে এখান থেকে এই কালারটা দিতে যাচ্ছি কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা পিছনে দেওয়ার দরকার রাইট ক্লিক করে আপনি অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাগেক করবেন তাহলে এটা পিছনে চলে যাবে আপনার যদি মনে হয় যে এটা ডিজাইনের কিছুই হয়নি তাহলে আপনি এটা এখান দুইটাকে সিলেক্ট করেন এখান থেকে যে আপনার ইয়েটা আছে স্টকটা এই স্ট্রোকটাকে নান করে দেন স্টকটাকে নান করে দেন তাহলে আপনি এভাবে করতে পারবেন তো আমরা ধীরে ধীরে আরও অনেক কাজ দেখব তো মোটামুটি এটু এটুই ছিল তারপরে আমরা লাইন টুল আসলাম ও এখানে কি আরও কিছু টুলস আছে এভাবে আপনি যত কার্প টুল মানে যত পর্যন্ত নিয়ে যাবেন ও আপনাকে ও কার্ট হবে মানে বৃত্ত হবে আপনি যাই করেন ও আপনাকে ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনাকে বৃত্ত বানিয়ে দেবে ঠিক আছে মানে কার্ভ করবে কার্ভ টুল কার্প টুলের কাজ আপনি দেখবেন টুলসগুলো টাইপ টুল টাইপ টুলের কাজ হচ্ছে যে আপনি যদি এখন টাইপে ক্লিক করবেন এখান থেকে টাইপে ক্লিক করবেন এখান থেকে আপনার এটাকে বাড়িয়ে দিতে হবে সাপোজ আমি আবার ক্লিক করি এখানে সরি দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে টাইপ ফুলটাকে ক্লিক করি যেহেতু আমার একটা আপডেট ভার্সন তার জন্য এখানে লরে লরে মিসন এখান থেকে আমার অটোর নামটা চলে আসে সাপোজ আমি লিখলাম যে ফ্রিল্যান্স টেক ও আচ্ছা আমার এখানে বাংলা অপশনটা চালু আছে আমি বাংলাটাকে অ্যাকজিট করে দিই আমার চ্যানেলের যে নাম আছে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে ফ্রিলেন্স টেক আপনি চাইলে ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসতে পারবেন ইউটিউবে এই ফ্রিলেন্স টেক সাপোজ আমি একটা ইউটিউবের চিহ্ন তৈরি করতে চাচ্ছি তাহলে আমি এখান থেকে কি করতে পারি একটা আই ইউটিউবের আইকন এখানে নিয়ে আসলাম সাপোজ চাচ্ছি আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটু হালকা চেঞ্জ করে নিলাম একটু ইউটিউবের কালার কেমন যে লালচে হয় লালচে লালচে দিয়ে দিচ্ছি সেই সাথে আমরা কেমন হয় যে মাঝখানে একটা এখান থেকে আমরা একটা ক্লিক করি এখান থেকে পলিকলন টুলে ক্লিক করে এখান থেকে আমি তিনটা দিই থ্রি দেই এখানে ছয়টা ছিল আমি থ্রি করে দিই ওকে করে দেই তাহলে আমার এখানে হলো সাপোজ আমি এটাকে হোয়াইট হোয়াইট করে দেই হোয়াইট না আবহাওয়া অন্য কালার দিই পরবর্তীতে আমি এটাকে হোয়াইট করবো তাহলে ইউটিউবের কালার তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে নেই আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম করতে পারেন ট্রান্সফর্ম রোটেট আসে রোটেট করতে পারেন কত ডিগ্রি রোটেট করবে সাপোজ আমি এখান থেকে দিচ্ছি নাইনটি ডিগ্রি 90 ডিগ্রি রোটেট করে দিচ্ছি আমি যদি প্রিভিউ দেখতে চাই তাহলে প্রিভিউ দেখাবে 90 ডিগ্রি রোটেট আচ্ছা আমি এভাবে ঘোরাবো না আমি এটা পরবর্তীতে অন্য কাজে দেখাবো আমি ডাইরেক্ট এখান থেকে ধরলাম ধরে আমি এইভাবে সোজা করে নিলাম তো আমরা তো দেখিয়েছিলাম আর এখান থেকে আমি কি করব এখানে দিলাম তো আমি ইউটিউবের যে কালার তাহলে আমি মাঝখানে হোয়াইট হোয়াইট দিয়ে দিই তাহলে ইউটিউবের কালার আমার একটা চলে আসলো যেহেতু আমার ফ্রিল্যান্স টেক ফ্রিল্যান্স টেক আমি আমার ইউটিউব চ্যানেলে প্রমোশন চালাচ্ছি এই মুহূর্তে তো আমরা এখানে দিলাম এখন আমি এই লেখাটাকে কি করতে পারি যে যেহেতু ফ্রিল্যান্স টেক আচ্ছা ফ্রিলেন্সটাকে আমি একটা কালার দিয়ে থাকি এখান থেকে একটা কালার দিই কালার দিলাম এখানে আমি স্ট্রোকটাকে নান করে দিই নান করে দিই ফ্রিল্যান্স আর টেকটাকে ফ্রিল্যান্স টেক দিলাম ও আচ্ছা এখানে আমার স্ট্রো কালার আছে স্ট্রোকটাকে আমি নান করি স্টোভটাকে ডান করে দিই আর একটু কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে আমি যদি চাই যে আমি অর্ধেকটা অংশ কালার দিতে চাচ্ছি এখান থেকে আসি এখান থেকে কোনো একটা কালার দিই কোন কালারটা দেওয়া যায়

এক্সপাউন্ড করে এটাকে সেভে পরিণত করতে হবে সাপোজ আমি এটা এইটাকে সেভ এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি নিচের দিকে নিয়ে আসলাম একটা ডুপ্লিকেট করে নিলাম আমরা দেখেছিলাম প্রেস করে ডুপ্লিকেট করলাম এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলে আমার এটা আর স্ট্রোক থাকবে না তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার আগে আমি এখন কাজ করি যেটা আমি ফন্ট চেঞ্জ করে দিই এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেই আমি গুড টাইম গুড টাইম একটা ফন্ট আছে সেই ফন্টটা দিলাম যে ফ্রিল্যান্স টেক এই ফন্টটা আমি দিয়েছি ফ্রিল্যান্স টেক এটা ফ্রি ফন্ট যদি আমি এটাকে কালার দিতে চাই তাহলে আমাকে যেটা কাজটা করতে হবে তাহলে আমি এটা ডিলেট করে দিই এটাকে কালার দ্বার আগে আমি এটাকে কন্ট্রোল ক্লিক করে এদিকে নিয়ে আসলাম তারপরে আমি এটাকে এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবো তাহলে আমার এটা ইয়ে হয়ে যাবে অথবা আমরা অবজেক্ট থেকে অ্যাসপান্ড করে দেবো অ্যাসপান্ড রেফারেন্স করে দিলে ফিল্ড ওকে করে দেব তাহলে এখন আমাদের আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করলে আমার এখন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে প্রতিটাতে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো প্রতিটা আলাদা আলাদা কালার দিতে পারব যেহেতু আমরা অর্ধেক কালার দিতে যাচ্ছি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে যদি আমি অর্ধেকটা কালার দিতে চাই তাহলে আমাকে কাটতে হবে একটা লাইন টুল নিব লাইন টুল নিয়ে এখান থেকে যতটুকু আমি কালার দিতে যাচ্ছি ততটুকু সিলেক্ট করব সিলেক্ট করার পরে সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট অল এই দাগটাকে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিই স্ট্রোক বাড়াই দিলাম এইটা পুরোটাই সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কি করব উইন্ডো উইন্ডো থেকে পাথ ফাইন্ডার উইন্ডো থেকে পাথফাইন্ডার ফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দেবো তাহলে আমাদের এখানে আলাদা আলাদা খণ্ড হয়ে গেছে আমরা যদি আনগ্রুপ করে দেখি এটা দেখেন গ্রুপ হয়ে আসে এখন যদি আমরা আনগ্রুপ করি আনগ্রুপ করি তাহলে নিচের নিচের যে অংশগুলো দেখেন এই আমি নিচের অর্ধেকটা সিলেক্ট করতেছি এখন যদি আমি এখান থেকে কালার দিতে চাই তাহলে আমি কালার দিতে পারবো এই এইভাবে কালার দিতে হয় যে ফ্রিলেন্স টেক আর এখানে অর্ধেকটা অংশ আগের কালার ধরে আছে কারণ আমি আগেই কালার দিয়ে রেখেছিলাম চাইলে আমরা এখন গ্রেডিয়ান ইউজ করতে পারব তো আমি একসাথে দেখালাম যে কীভাবে ক্রিয়েট আউটলাইন করে কারণ আমরা স্ট্রোক রাখবো না কেন এর স্ট্রোক যদি রাখি তাহলে আমরা এটা যদি চেঞ্জ করি কখনো তাহলে এটা বড় ছোটো হবে ঠিক আছে কিন্তু আমার কিন্তু এটাতে আর এটাতে আর হওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ আমার এটা হচ্ছে পার্ট পার্ট হয়ে গেছে তাহলে আমাকে কি করতে হবে এটাকে আবার গ্রুপ করে নিতে হবে গ্রুপ তো আমরা এখান থেকে বিষয়টা দেখি এটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা এখান থেকে স্টকটাকে নান করে দিই তো আমি তো লোগো ডিজাইনে বলতে চলে গেলাম সরি যাই হোক এটা আমার ইউটিউব চ্যানেল যাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখার জন্য তো আমি এটাকে সেভ করার সময় যে বিষয়টা করতে হবে মোটামুটি আজকে মনে হয় এখানেই রাখব তো এখানে বাকি যে টুলসগুলো আছে পরবর্তী ভিডিওতে আসবে তো আপনারা আমার সাথে থাকার জন্য চেষ্টা করবেন সাথে থাকবেন যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন আর এটা কীভাবে সেভ করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি যে আর্টবোর্ড আমার অনেক বড় হয়ে আছে আর্টবোর্ড আর্টবোর্ড আমার অনেক বড় হয়ে আছে যেহেতু আর্টবোর্ডটাকে আমি ছোটো করতে চাই এখানে ক্লিক করব ক্লিক করে আর্টবোর্ডের যে ইয়েটা আছে এখান থেকে আমি ছোটো করে নিতে পারবো আপনার আমার প্রয়োজন অনুযায়ী আমি আর্টবোর্ড নিতে পারবো অথবা আমি আর্টবোর্ডে ক্লিক করলাম এখানে এক এক্সট্রা আর্টবোর্ড চলে আসছে এখান থেকে ছোটো করে নিতে পারব তো এটা করার আগে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে আমি যদি এটাকে সাথে রাখি সাথে রাখে যদি এই অবস্থায় যদি আমি সেভ করি আউটপুটটাকে একটু বড় করি আউটপুটটাকে একটু বড়ো করি এই অবস্থায় যদি আমি সেভ করতে চাই ফাইল ফাইল থেকে যদি আমি একটা সেভ করব কারণ সেভেস তো আমরা করাই আছে তাহলে আমি এটাকে এখন কি করব সেভ করব সেভ করলাম এখন যদি আমি মানে ফটো আকারে দেখতে চাই তাহলে কি করব ফটো আকারে দেখতে চাইলে আমরা এক্সপোর্ট করব এক্সপোর্ট এক্সপোর্ট ওয়েব লেগেন্সি আমরা করব যাতে করে আমার ছবিটা কোয়ালিটি ভালো আসে কিন্তু ফাইলের যে এম বিটা কম আসে তার কারণে আমরা সেভ ফর ওয়েব লেগেন্সি করব বা আপনি এক্সপোর্ট অ্যাক্স করতে পারেন আমি ওয়েব লেগেন্সি করব সরি এটা পরবর্তীতে দেখাচ্ছি এখান থেকে যদি আমরা জেপিজি করে দিই জেপিজি করে দিই তাহলে আমাদের এরকম আসবে কোয়ালিটি লো হাই আসে এখানে অনেকগুলো অপশন আছে পিএনজি মুড করতে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে মিডিয়াম জেপিজি হাই এভাবে জেপিজি করে নিতে পারবেন তো আমি আর্টবোর্ডের যে ব্যাপারটা সেটা দেখাতে চাচ্ছি তার জন্য আমাকে সেভ এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আমাকে এক্সপোর্ট অ্যাপস করবো এখান থেকে আমি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক করি এখানে এখান থেকে আমি কী যাচ্ছি যে জে পিজি মোট চাচ্ছি জেপিজি করে দেবো জেপিজি করে দেবো আর ইউজ আর্টবোর্ড যদি আমি আর্টবোর্ড করে দেই আর্টবোর্ড করে দিই তাহলে আমার হচ্ছে এই যে আমার আর্টবোর্ডের যে বাইরের যে দাগগুলো আছে বা ডিজাইনগুলো আছে সেটা আমার আসবে না আর যদি আমি ইউজ আর্টবোর্ড না দিই তাহলে আমার পুরো অংশ আসবে সাপোজ আমি একটা এক্সপোর্ট দিই পুরোটাই দিলাম ইউজ আর্টবোর্ড দিলাম না আমাদের ডিজাইনটা কেমন আছে আমরা দেখি এখানে যখন আমরা সেভ করতে যাচ্ছি জেপিজি মুঠে তখন আমরা আট জিবি কালার দিয়ে রাখব হাই করে দিব কোয়ালিটি ওকে কারণ আমরা যেহেতু কোথাও আপলোড করবো সেই জন্য আমাদের এই যে দেখেন আমার পুরো ইয়েটে চলে আসছে যে কোথায় আমার লোক পুরো পার্টটা চলে আসছে আমার এটা চাচ্ছি না আমি এখন যদি না চেয়ে থাকি তাহলে আমাকে কী কী করতে হবে যদি আমি আর্টবোর্ডটাকে ছোট করে দিই ছোটো করে দিলাম এখানে দিলাম আর বাইরে যে ডিজাইনগুলো আছে এগুলো আমি বাইরে রাখলাম এখন যদি আমি ইউজ আউটপুট করে দেই আমরা ডিজাইনে যাই এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সরি মিস্টেক এক্সপোর্ট 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 অ্যাস এখান থেকে আমরা যদি ইউজ আউটপুট দিই এটা ক্লাস টু টু দেই কারণ যেহেতু দ্বিতীয় নামে সেভ হচ্ছে নাম চেঞ্জ করলাম এখান থেকে আপনি ফাইলের ইয়ার এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন এস পিএনজি জে পি এগুলো আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো আমরা এক্সপোর্টে ক্লিক করি এক্সপোর্টে যদি ক্লিক করে থাকি তাহলে আমরা এখান থেকে সিএম ওয়েকেটাকে আর জিবি করে দেব কালার রেজলেশন ভালোবাসার জন্য ওকে করব তাহলে যে ঘটনাটা হবে আমরা দেখি এখানে ক্লোজ করে দেখি যে আমার এটি টু টু আগের আমাদের কী আসছে সব আর্টবোর্ডের যে বাইরের অংশটা আছে সেটা সব আসছে আর এখন যে আমাদের আসলো সেটা হচ্ছে ফ্রিল্যান্স টেক তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রিল্যান্স টেকের সাথেই থাকুন